नमस्कार देखें जी चौबीस घंटा इंदिरा रही अपने संगे कथा बोलबो आज एमन एकजुन संगे जिनी समाज प्रतिबादी मुख खादेर किनारे पौंछे जीवनी शक्तिर लड़ाइए से आज जीवन युद्धे जयी जी चौबीस घंटा स्वयं सिद्धा 2022 सम्माने सम्मानित मनीषा पैलान यह मुहूर्ते रही हमारे संगे आपके स्वागत जी चौबीस घंटा लड़ाइए जेताटा कतटा कठिन छिल लड़ाई जेता बोलते लड़ाई एखोनो अनेक बाकी अनेक दूर एगोते हबे ताओ जतटा आमरा एगिए एसेछि सेई निये पुरोटा बोलले शेष हबे ना ताओ आमी किछुटा बोलछि एसिड आक्रमणे जखन आक्रांत होयेछिलाम एई ब्यापारटा आमार ठीक जाना छिल ना आमी एई शब्दटा शुनिनि आमी कोनोदिन देखिओनि जे एरकम केउ आक्रांत होयेछे तारपरे जखन पाड़ाय छेलेटी जखन प्रेम प्रस्ताव देय नाकच करे विभिन्नभावे विभिन्न दिन ब्लैकमेल करे एबं तारपरेओ जखन एतटा ब्लैकमेलेर लेवल एतटा दूरे चले जाए तखन आमी ठीक करे नि जे एरकम एकटा क्रिमिनालेर संगे थाकार चेये आमी मरे जाब मने हय ताओ भालो किन्तु तार माने एई नय जे आमी जानतम आमार मुखे एसिड छुड़े देबे एकटा ना बलार ना बलार जन्य जे कारोर मुखे एसिड छुड़े देवा हय एटा आमार जाना छिल ना तो तारपरे आमाके एसिड मारा हय एबं एसिड मारार परे 2015 साल 17 नवेम्बर जे दिनटा आमी आमार मृत्यु अब्दि भूलते पारबो ना तो तारपरे प्रथम प्रथम बुझिनी जे एत पूर्वे एत मुख एतटाई डिस्ट्रय हबे छोटोबेलाय जखन सिनेमा देखतम तखन देखतम जे प्लास्टिक सार्जारी करे आरो सुंदर हवा जाए तो आमी सेई भावटा माथार मध्ये रेखेछि चलो जाओ एकटा होये गेछे आर तार आगे आमी एकटा जब करतम आमी कबे अफिस जाब कबे कि करब एई चिंता आपनादेर रयेछे किछु एकटा होयेछे आमाके ठीक होते हबे तारपरे आस्ते आस्ते देखछि आमार मुखेर मांस पचते खसते शुरू होये गेछे তখন আমি ডাক্তারদের কাছে জিজ্ঞেস করি ডাক্তার বলে না না ঠিক হয়ে যাবে একদম কোনো চাপ নেই কিন্তু সেকেন্ড প্রথমবার আমি বাড়ি চলে গেছি সেভাবে চিন্তায় মুখটাও দেখিনি আয়নাতে সেকেন্ড টাইম যখন আমি বাড়িতে থেকে হসপিটালে আসি তখন আমার মুখের অবস্থা অনেকটাই খারাপ মানে আমার ঠোঁটটা কেটে পড়ে গেছে নাকের ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে মানে অ্যাসিড আক্রমণের পরে ক্রুইজিং হয় আস্তে আস্তে মুখ ব্যাক মানে বেঁকে যায় কিংবা আমাদের গাল বন্ধ হয়ে যায় আমাদের নাকের ছিদ্র বন্ধ হয়ে যায় তো তখন আমি খুব মানে ভেঙে পড়েছিলাম কিন্তু দেন আমি যখন হসপিটালে ভর্তি হই তখন আমাকে বার্ন ওয়ার্ডে না আমাকে জেনারেল সার্জারি করে আমাকে ভালো একটা রুমে রাখা হয় যেখানে নানান কিছু সার্জারি করা হয় সে অ্যাক্সিডেন্ট হোক কিংবা মানে নানান নার্ভের কোনো সার্জারি তো তখন আমি দেখলাম সেখানে গিয়ে লোক হাত রাখছে বাঁচার জন্য এবং একবার নয় একাধিক অনেক প্লাস্টিক সার্জারি সেখানে হওয়ার জন্য রয়েছে আমি সেখানে হাঁটতে গিয়ে জিজ্ঞেস করতাম তখন আমি খুব একটা দেখতেও পেতাম না গিয়ে জিজ্ঞেস করতাম তোমার এটা কত নম্বর অপারেশন কেউ বলছে 12 কেউ বলছে 14 তারপরে ভাবলাম যে ও তাহলে তো আমার শুরু মানে আমাকে এখন অনেক দূর এগোতে তো হসপিটাল থেকে আমি একটা মানে প্রথম যে ইমিউন হই আমি সেটা হসপিটাল থেকেই হই এবং ডাক্তারদের সহযোগিতায় হই এবং সেকেন্ড পার্ট যেটা হলো সেটা হচ্ছে মিডিয়া সেটা হচ্ছে প্রথমে মিডিয়াদের সঙ্গে আমাকে ইন্টারঅ্যাক্ট করতে দেওয়া হয়নি তারপরে আস্তে আস্তে যখন মিডিয়া আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে এবং আমার নিয়ে লেখে তখন বিভিন্ন মানুষ সেগুলো পড়ে আমার সাথে দেখা করতে যায় প্রথম কথা একটা মেনশন করি এবং আমি আগেও বারবার বলেছি সেটা হচ্ছে পাড়ার লোকেরা কিন্তু আজও এটা ঠিক চোখে নেয় না তারা মনে করে যেটা হয়েছে ঠিক হয়েছে এবং ছেলেটা একটা মেয়ের কেন এত বৃদ্ধি মনীষা এখানেই প্রশ্নটা যে সমাজের দৃষ্টিভঙ্গিটা কি বদলালো না নো একটা মেয়ের মুখে এই শব্দটা কি সমাজ এখনো নিতে পারে না এখনো নিতে পারে না আর পরে কবে কতদিন অবধিটা নিতে পারবেও আমি জানি না মানসিকতা কিচ্ছু বদলায়নি এবং আমরা যেটা বলি পুরুষতান্ত্রিক সমাজ পুরুষের দ্বারাই পরিচালিত পুরুষের দ্বারাই পরিচালিত এটা মনে হয় পুরুষকে টার্গেট করে একটা কথা বলছি কিন্তু পুরুষতান্ত্রিক যে সমাজ সেটাতে যে মহিলারাও ইনক্লুডেড হয়ে গেছে যেমনি একটা ছেলেকে নাকচ করার জন্য আমার মুখে অ্যাসিড ছুঁড়েছে তেমনি একটা শাশুড়িও কিন্তু সে পণের জন্য তার বৌমাকেও পুড়িয়ে মারে তাহলে আমরা কি তাকে বলবো না যে সে ইনফ্লুয়েন্স হয়েছে যেমনি আমাকে একটা ছেলে অ্যাসিড মেরেছে সেমনি অনেক পুরুষ আমার বাবা আমি অনেক জায়গাতে জব করে এসেছি ইনফ্যাক্ট এখানে অনেক পুরুষ রয়েছে যারা আমাকে খুব সাপোর্ট করে এবং আমার এগিয়ে যেতে সাহায্য করে তো আমি সেই পুরুষদেরকে কী করে এই সমাজ থেকে বাদ দেবো সুতরাং মানসিকতা খারাপ রয়েছে কিন্তু তার মধ্যেও যেটুকুনি পজিটিভিটি আছে আমরা সেটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি মনীষাকে আজকে সবাই চেনে মনীষাকে আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নিউজ চ্যানেল খুললে দেখা যায় মনীষার আজকে অনেক পরিচিতি তো সেই পরিচিতি এই লড়াইয়ের পথটাকে কতটা সহজ করেছে বা সুগম করেছে আমি সবসময় বলি আই মি আর মাইসেলফ বলে আমার কাছে কোনো শব্দ নেই আমরা যতটা পারি বেঁধে বেঁধে থাকি তাহলে হয়তো অনেকটা দূর এগিয়ে যেতে পারবো হ্যাঁ সোশ্যাল মিডিয়ারকে আমি খুব মানে আমি খুব পজিটিভভাবে নেই কারণ ফার্স্ট টাইম যখন আমার সাথে অ্যাসিড অ্যাটাক হয় তখন কিন্তু আমার সঙ্গে কাউকেই কেউ মানে সেইভাবে আমার সঙ্গে গিয়ে কথা বলতেও যেত না সময় কাটাতেও যেত না তখন আমি প্রথম মানে
ভাবি যে যদি আমার কাছে ফেসবুক আসে তাহলে আমি সেখানে আমার কথা লিখতে পারি, এবং সেখানে সেই সময় অত জানতাম না ফেসবুক সম্বন্ধে। তো সেইখান থেকে আমি ফার্স্ট 2017 ওমেন্স ডেতে আমি একটা ভিডিও করি, 2016 ওমেন্স ডেতে, যে আমি মুখ ঢাকবো না, অ্যাজ আ কাশ্মীরের যে গুরমের কর যে মহিলা যে বলেছিল যে যুদ্ধ আমাদেরকে, মানে ওই ও একটা পোস্ট করেছিল বাবাকে মারা যাওয়ার পরে, তো সেটাকে আমি কপি করেছিলাম। তো সেটা নিয়ে আমি হবে কি হবে না, আমি চলো আমি তো আমার কথাটা প্ল্যাকার্ডে দিতে পারি, মানে এখন যে প্ল্যাকার্ডটা হয় তখন 2017 তো দিয়েছিলাম, তো সেটা ভাইরাল হয়ে যায়। দেন আমি জানি এই জিনিসটাকে আমায় কাজে লাগাতে হবে, এবং এই স্পিরিটটা আমি যতদিন রাখবো ততদিন কিন্তুই চলবে, নইলে কিন্তু এরম মনীষা কৈলান রোজ ফোটে আর রোজ আবার সেগুলো মুচড়ে পড়ে যায়। তারপরে এই যে মানুষগুলো আমার পাশে এসে দাঁড়াচ্ছে, এই যে মিডিয়া আমাকে নিয়ে দিনের পর দিন পজিটিভ লিখছে, এই যে মানুষজন যারা আমাকে জবে রাখছে, এই যে ডাক্তারবাবুরা যারা আমার জন্য দিনের পর দিন ভাবছে মনীষা এটা করো মনীষা সেটা করো, তারপরে বিভিন্ন লোক তারা আমার কথা শুনতে চাইছে। একটা পোড়া মেয়ে সে যখন ট্রেনে ওঠে তার দিকে লোক ডিস্টেন্স তৈরি করে, একটা পোড়া মেয়ে যখন সে বাসে ওঠে তখন বাচ্চার চোখ বন্ধ করে নেওয়া যায়। আমার ক্ষেত্রে সেটা আলাদা হয়েছে, এবং সেটা আমার কনফিডেন্সের লেভেলটা বাড়িয়েছে। আমি নতুন কিছু কী করতে পারি, আমি রাত্রেবেলা প্রতিদিন ঘুমাই, প্রতিদিন নতুন কিছু কী করবো আমি ভাবি, আর নিশ্চয়ই জানো যে আমি লেখালেখিও করি, এবং প্রত্যেক দিন নতুন কিছু করতে হবে এবং শেষ অবধি করতে হবে, তবেই কিন্তু মনীষা নয় মনীষাদের লড়াইটা টিকে থাকবে, নইলে কিন্তু এরম মনীষা রোজ ফোটে এবং রোজ নিভে যায়। লড়াইটা তো আর মনীষার আজকে একার নয়, মনীষা আজকে অনেকের জন্য লড়াই করে, সেই লড়াইটা কীভাবে প্রতিনিয়ত মনীষা করছে? মনীষা লড়াই করছে না, আমার বায়োতে একটা কথা লেখা আছে যে জীবন অনেক সুন্দর পোড়ার দাগের চেয়ে, জীবন সুন্দর, আঘাত সবার আছে, আমারটা দেখা যায় কারোরটা দেখা যায় না, সুতরাং মনীষা লড়াই করছে এটা কিন্তু না, এটা খুব ভুল শব্দ হবে, এখানে যারা রয়েছি তারা সবাই লড়াই করছি, তুমি আমার সামনে বসে আছো তোমার হয়তো জীবনে একটা লড়াই আছে, সবার লড়াই আছে, হ্যাঁ, এবং নিজের নিজের মতো নিজেরা নিজেরা আলাদা আলাদাভাবে লড়াই করছি, কিন্তু প্রত্যেকে লড়াই কিন্তু করছে। এবার সিচুয়েশন পরিস্থিতি, মনীষা কিন্তু একদিন মুখে পিম্পলস বেরোলে বাইরে বেরোতো না, হাতে একটা কাটা দাগ হলে সেটাকে কাপড় দিয়ে ঢেকে রাখতো, ব্রণ হলে রাত্রেবেলা ঘুমোতো না, সেই মনীষা পোড়া মুখ নিয়ে রাস্তায় চ্যালেঞ্জ করে বেড়াচ্ছে যে আমি কিন্তু মুখ ঢাকবো না, কেউ মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ থাকলে অনেকক্ষণ পরে বলি কিছু বলবেন না, তাহলে কী দেখছেন, হয়ে গেছে দেখা। তো সুতরাং এই যে বোল্ডভাবে বলা, এই বলাটা কিন্তু তাকে ভাবাবে। অ্যাসিড আক্রান্তরা এখন আর ভিকটিম নয়, না এখন আর ঘরে মুখ লুকিয়ে বসে থাকার দিন একদম নেই, আজকে চোখে চোখ রেখে লড়াই করার দিন। কি বার্তা দেবেন তাদেরকে, কিভাবে ভাবছেন এই বিষয়টাকে? বার্তা বলতে, এটা নিয়ে আমি অনেক স্টেজে বলেছি, যখন বলে মনীষা পৈলান আমাদের মধ্যে, এখন মনীষা পৈলান আছে একজন অ্যাসিড আক্রান্ত মহিলা যিনি এগিয়ে যাচ্ছেন, আমি তখন স্টেজে গিয়ে ফার্স্ট কথা বলি আমি কিভাবে আক্রান্ত, আক্রান্তরা তো বিছানায় শুয়ে থাকে, আমি তো হেঁটে এসেছি, আপনারা তো অনেকে অনেক সময় গাড়িও তো দেন না, আমি তো ট্রেনে করে বাসে করে আসছি, আপনারা কীভাবে ডিসেবিলিটিকে নেন, যে অন্ধ হয়েও পড়াশোনা করে পাশ করে না, যে সামান্য একটুতেই ভয় পেয়ে ঘরের মধ্যে বসে থাকে, ডিসেবিলিটি মাথার মধ্যে থাকে, ডিসেবিলিটি হাতে পায়ে চোখে মুখে স্কিনে থাকে না, কারণ মুখ পড়ে তার গুণ তার কনফিডেন্স পড়ে না। তো এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, আমি যখন ফার্স্ট টাইম পড়াশোনা করবো বলেছিলাম, আমার প্রথম স্টেপ ছিল যে আমি পড়বো আমার অ্যাসিড আক্রান্ত হওয়ার পরে, কারণ আমি পড়লেই সবার মধ্যে ইনক্লুড হতে পারবো। তো তখন আমাকে এক জায়গা থেকে অফার করা হয় যে এরকম অ্যাসিড সার্ভাইভাররা পড়ছে, তোমাকে ওখানে পড়তে পারবো, না আমি অ্যাসিড সার্ভাইভারদের সাথে পড়বো না, তো আমি স্বাভাবিক মানুষের সাথে পড়বো, আমি সারাদিন পড়ার গল্প করবো না, সব আমাদেরকে কেন গোষ্ঠী করা হচ্ছে, আপনারা কেন, মানে তারা অন্যভাবে নিয়েছে, মানে এটা আপনারা পজিটিভভাবে নিন, আপনারা ছেড়ে দিন সমাজে, এটা আমাদের দোষ না, এটা দেখুক, এটা সবাই দেখুক, আজকাল মেয়েরাও অ্যাসিড মারছে দেখছি, মানে কোন লেভেলে এই এই জিনিস পৌঁছেছে, মানুষ তাও সবর নয়। আজকে কিভাবে দিন কাটে, কি করছেন আপনি এখন? এখন নানান কিছু লেখালেখিও করছি, অ্যাক্টিভিজমের কাজ করছি, আমরা নানান মেয়েদেরকে সংগঠিত করার চেষ্টা করছি, পার্সোনালি লেখালেখিটাও কন্টিনিউ করছি, এমনি নাচ গান নিয়ে থাকছি। বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে এখন আমি রাকসাক ফাউন্ডেশনে জব করছি, যেখানে জুট নিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইন্টারন্যাশনালে, সেখানে আমি জব করছি, এবং ফার্স্ট আমি এটা মেনশন করবো যে রাকসাক ফাউন্ডেশন এমন একটি জায়গা যেখানে আমি পছন্দ করে জবটা করছি আর কি, খুব পছন্দের জায়গা, যেখানে এখনও অবধি স্টিল কোনো মানুষের কাছে আমি এই জিনিসটা পাইনি, মানে যে স্যারের আন্ডারে আমি কাজ করি, মানে অমৃত স্যার, ওনার কাছ থেকে হোক, আমার যে যারা কলিগ যারা আমার সঙ্গে সহপাঠী আমার ম্যাম, আমি তাদের কাছ
থাকতে কোনো দিন সেই এ পাইনি যে আমি সার্ভাইভার, আমার সঙ্গে কোনো দিন অ্যাসিড অ্যাটাক হয়েছিল, আমি সেম এ পাই, সেম বকা খাই, সেম কাজ করি, সেম একই এতে আছি। সেই জন্য আমি এই জায়গাটাকে আলাদা মানে মনে করি, এবং আমি মনে করি যে প্রত্যেকটা যারা অ্যাসিড সার্ভাইভাররা রয়েছে তাদেরকেও যদি এরকম সুযোগ দেওয়া যায়, তারাও কিন্তু একটা সুস্থভাবে তাদের মূল স্রোতে ফিরিয়ে মানে ফিরে আসার কনফিডেন্স পাবে। তো সুতরাং জব করেও কাটছে নানান কিছু সব কিছু করে। আজকে অনেকের ইন্সপিরেশন আপনি, আপনার ইন্সপিরেশন কি বাকি? আমার ইন্সপিরেশন স্পেসিফিকভাবে কিছু নেই। আমি বা আমরা প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু শিখি, এবং প্রত্যেকটা মানুষের কাছে শেখার আছে। আমি মৌপিয়াদির নাম করেই বলছি, আমি মৌপিয়াদিকে ভীষণ ফলো করি, মৌপিয়াদিকে দেখে আমি অনেক কিছু শিখি। ঝুমা সাঁতরা রিশরায় বাড়ি, আমার খুব ক্লোজ, আমার ইন্সপিরেশন ঝুমা সাঁতরা, যে দুটো চোখে দেখতে পায় না, তার বাড়ি গেলে সে আমায় চা করে খাওয়ায়। তো আমি এখান থেকে ইন্সপায়ার হব না, কোথা থেকে হব? ইন্সপায়ার তো আমাদের ঘরের মধ্যে আছে। যারা এই মুহূর্তে লড়াই করছে অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার, তাদেরকে কি মেসেজ দিতে চান আপনি? মেসেজ বলতে, অ্যাসিড যারা আক্রান্ত হয় তাদের বেসিক্যালি মুখে অ্যাসিডটা ঢালা হয়, আইডেন্টিটিকে নষ্ট করা হয়। বললেই আমরা বলতে পারি না এই তুমি মুখ খুলে দাও, তার সময় দিতে হবে। কারণ সমাজে শুধু মুখে এই না, আমাদের আমরা যে সমাজটা বাস করি, তুমিও জানো যে আমাদের কিন্তু এখনও বর্ণপ্রথা একদম চালু আছে। আমাদের বিদ্যাসাগর বলি আমরা, রাজা রামমোহন রায় বলি, তারা যুদ্ধ করে গেলেও, তারা ফাইট করে গেলেও কিন্তু এখনও কিন্তু কালো মেয়ে হলে বাবা ভাবে যে আমি মেয়েটাকে কী করে বিয়ে দিই। তো সেইখানে একটা মেয়ের মুখে অ্যাসিড পড়ছে, মানে বুঝতে পারছো লড়াইটা কোন লেভেলে চলে যায়। তো সেখানে একটা মেয়ের সময় লাগে যে সে কীভাবে, ওপর থেকে চামড়ার রক যাই হোক না কেন, এটা তো একটা অ্যাসল্ট, সুতরাং সেই অ্যাসল্টটাকে সরিয়ে দিয়ে জীবনে এগিয়ে যাওয়া। হ্যাঁ, তো সেই বার্তা বলতে আমরা সংগঠিত হচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন যাচ্ছে, সেখানে যাচ্ছি, স্কুল কলেজ যাচ্ছি, স্ট্রিট প্রোগ্রাম নিচ্ছি। তো সেখানে আমি বার্তা দিচ্ছি যে দুনিয়া আমার জন্য দাঁড়িয়ে থাকবে না, আর এটা আমাদের কারোর দোষ না, এটা কেউ একজন করেছে, যেটা তুমি তোমার রাইটস নিয়েছো সেই কারণে করেছো। সুতরাং আমি তাহলে অ্যাসিড সার্ভাইভারদেরকে একটা কথা বলি, তোমরা অলরেডি অনেক কিছু করে ফেলেছো, তোমরা 12-14টা অপারেশন করে ফেলেছো, তোমরা রাস্তায় আসছো, তোমরা কেন বুঝতে পারছো না তোমরা কী করে ফেলেছো? আমি এটাই তাদের মধ্যে কনফিডেন্স জাগাই, তুমি অলরেডি অনেক কিছু করে এসছো। মনীষার ভবিষ্যৎ পরিকল্পনা কী? ভবিষ্যতে কোথায় মনীষা নিজেকে দেখতে চায়? ভবিষ্যতে আমি মানে একটুখানি মানে কি, আমার সবসময় সিজন চেঞ্জ হয়, কখন কোনটা হয় কি হয় না হয়। তবে আমার ইচ্ছে বা আমি যেটা আশা রাখি সেটা হচ্ছে আমাদের রাজ্যে অ্যাসিড আক্রমণ যে বেড়ে চলেছে সেটা বন্ধ হোক, এবং খোলা বাজারে বেআইনি যেভাবে দরহাল অ্যাসিড বিক্রি হচ্ছে সেগুলো বন্ধ হোক। এগুলোকে যদি কেউ দেখে সেগুলো যেন প্রপার থানায় খবর দেওয়া যায়, এবং লোকাল থানা যেন খুব তাড়াতাড়ি স্টেপ নেয়। তো আমি সবসময় স্বপ্ন দেখি আমার দেশ অ্যাসিড মুক্ত হোক, সেদিন হয়তো আমার লড়াই, আমাদের লড়াই, আমাদের সাংবাদিক বন্ধুদের লড়াই, আমার পাশে যারা রয়েছে তাদের লড়াই আমরা হয়তো জিতে যাব। এটাই আমার স্বপ্ন, বাকি আমি নাচ গান লেখালেখি করছি, এই করতে করতে জীবন কেটে যাবে এমনি। অনেক ধন্যবাদ মনীষাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। লক্ষ্য যদি স্থির থাকে তাহলে ঠিক লক্ষ্যে পৌঁছানো যায়। মনীষা তার লড়াই, তার জীবনী শক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে লড়াইয়ের অপর নাম সত্যি মনীষাই বলা যায়। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন Zee 24 ঘন্টা। এবার যাকে ডাকবো তিনি প্রমাণ করেছেন ত্বকটা একটা খোলস মাত্র, জীবন ত্বকের চেয়ে ঢের উজ্জ্বল। তিনি অবমাননাকারীদের বার্তা দিয়েছেন, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। অন্যায়ের সঙ্গে চ্যালেঞ্জ করে তিনি শুধু নিজেই যেতেননি, আঘাতপ্রাপ্ত একদল মহিলাদেরও নিত্য জিতিয়ে দিচ্ছেন। তিনি মনীষা পৈলান। মুখশ্রী নয়, মনশ্রী তার শক্তি। সুন্দর একটি মন দিয়ে তিনি অনায়াসে তার চারপাশের অসুন্দরকে জয় করেন। তিনি আমাদের ঘাড় ধরে বুঝিয়েছেন পোড়া দাগের চেয়ে জীবন অনেক সুন্দর। প্রাক্তন প্রেমিকের অ্যাসিড হামলার জেরে চোখ মুখ দুই নষ্ট হয় মনীষা পৈলানের, কিন্তু লজ্জায় সংকোচে মুখ লুকিয়ে ঘরের ভেতরে সেধিয়ে যান না তিনি, বরং সমাজের চোখে চোখ রাখেন। তিনি মনে করেন চোখের দৃষ্টি ছাড়া কিছুই হারায়নি তার, চামড়াটা পুড়ে গেলেও কিচ্ছু যায় আসে না। বলেছিলেন, আমি তো কোনো দোষ করিনি, আমি মুখ ঢাকবো কেন? দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মনীষার অদম্য মনের জোর। ছোট থেকেই দেখতেন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, দাঁতে দাঁত চেপে লড়াইও চালিয়ে গিয়েছেন।
তার মতো অ্যাসিড সার্ভাইভারদের পাশে দাঁড়িয়েছেন। তাদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন নিয়মিতভাবে। তার সেই মনের শক্তিকে, তার সেই লড়াইকে কুর্নিশ জানিয়েই তার হাতে তুলে দেওয়া হলো জি চব্বিশ ঘন্টার স্বয়ং সিদ্ধা 2022 সম্মান। তাকে সম্মানিত করে আমরাও সম্মানিত। মনীষা পৈলানকে সম্মানিত করার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব শ্রীমতী আলতা সিঁদুরের ডিরেক্টর অনুরিতা হরিকে। অভিনেতা মিমি চক্রবর্তীকে সম্মান প্রদানের জন্য আমি মঞ্চে আহ্বান জানাব। মনীষার লড়াইকে কুর্নিশ জানাচ্ছি, অনুপ্রেরণা মনীষা।